নির্বাচনী প্রচারের বাবে আজি অসমত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মা কামাখ্যার আশিষ লো লঙ্কাত উপস্থিত যোগী আদিত্যনাথ লঙ্কার স্পোর্টস স্টেডিয়ামত রামকৃষ্ণ ঘোষর হয়ে নির্বাচনী প্রচার চলালে যোগী আদিত্যনাথে ইয়ার পিছতে কলাইগাঁওত মধুরাম ডেকার নির্বাচনী প্রচার সভাত অংশ লয় যোগীয়ে অসমিয়াত রঙালী বিহুর উদক জানালে আদিত্যনাথে মহাবাহু ব্রহ্মপুত্র সেবা জানালে যোগীয়ে শঙ্করদেবর বাবে অসম ভূমি সুরক্ষিত হয়ে আছে কংগ্রেসের কূটনীতিয়ে ভারতের সংস্কৃতি ধ্বংস করেছে তুষ্টিকরণেরে কংগ্রেসে অসম ধ্বংস করব বিচাৰিছিল বুলি তেওঁ মন্তব্য করে মোদীর নেতৃত্ব যশস্বী নেতৃত্বত আখ্যা দিলে যোগী আদিত্যনাথে হম লোগোঁ কো এক বার ফির সে না কেবল করোনা কে খিলাফ ইস লড়াই কো জিত কে অন্তিম লক্ষ্য তক পৌঁছানা হ্যায় বল্কি করোনা কে খিলাফ জেসে বিজয়ী অসম কে লোক বনে হ্যায় এসে হি ইস চুনাও মে ভি বিধানসভা কে চুনাও মে ভি হম সবকো ভারতীয় জনতা পার্টি কে নেতৃত্ব মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি কে নেতৃত্ব মে যো কার্য পুরে দেশ কে অন্দর চল রহে হ্যায় ডবল ইঞ্জন কি সরকার কে লিয়ে অসম কে অন্দর ভারতীয় জনতা পার্টি আবশ্যক হ্যায় ইহি আহ্বান করনে কে লিয়ে আজ মে আপ সবকে বীচ মে ইহাঁ পর উপস্থিত হুয়া হুঁ বিজেপির ভেটি মজবুত করবলে অসমত পোনপ্রথমবার বাবে নির্বাচনী জনসভাত ভাগ লোবলে করিমগঞ্জলে আহি আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 তারিখে করিমগঞ্জের এখন নির্বাচনী জনসভাত অংশগ্রহণ করে বিজেপি কর্মীর মনোবল বৃদ্ধি করব প্রধানমন্ত্রীগুলো সভাখন বরাক উপত্যকার প্রায় 3 লক্ষাধিক বিজেপি কর্মীর সমর্থকর সমাগম ঘটব বলে অনুমান করা হয়েছে করিমগঞ্জ শহরের নীলগড় ভাটগ্রামে হবলগিয়া প্রধানমন্ত্রীর জনসভাক লো ব্যাপক তৎপরতাও দেখব পয়া গেছে প্রশাসনের তত্ত্বাবধানক যুদ্ধকালীন তৎপরতায় কাম চলাই ইতিমধ্যে প্রস্তুতির কাম প্রায় সম্পূর্ণ হয়েছে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানক কেন্দ্র করে সভাস্থলীত নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে এসপিজিয়ে সভাস্থলী দখল লওয়ার উপরও সহস্রাধিক নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে সুরক্ষার বাবে আনফালে করিমগঞ্জত পুন প্রথমবারের বাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনক লো ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে বিজেপি কর্মীর লগতে সাধারণ রাইজর মাজতো বিজেপি কার্যালয়ত গভীর নিশালকে দলের কেন্দ্রীয় আর রাজ্যিক নেতার হোর্ডিং বনোয়া পরিলক্ষিত হয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া অহাকালি 12:30 আমার ইয়াত আহি পাব করিমগঞ্জর ডিস্ট্রিক্ট প্রথম পদার্পণ সেই প্রথম পদার্পণ উপলক্ষে আমি আমার যান করিমগঞ্জ আর বরাক উপত্যকার যান আমি কর্মীবৃন্দ আছো আমার ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ আছো গ্রাসরুটেবল কর্মীবৃন্দ সকলে আমি ঘরে ঘরে গই আমি নিমন্ত্রণ করে আছো সবকে আহ্বান জানাই আছো যে কালির সভাত এটলিস্ট 3-3.5 লাখ মানুষ গোট খার কারণে আমি সবে গোটেই বরাক উপত্যকার বিশেষক আমার করিমগঞ্জ জেলার গোটেই জনসাধারণক আমি আহ্বান জানাই আছো আর নিমন্ত্রণ জানাই আছো কালির সভাত উপস্থিত হওয়ার কারণে 2021 বিধানসভা নির্বাচনের মাজত মাত্র কেটামান দিন নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি জাগিরোদত সস্তম হয়ে পড়েছে আরক্ষী প্রশাসন নির্বাচনের প্রাক্ষণত যাতে কোনো দুষ্কৃতিকারীয়ে কুটাঘাতমূলক কার্য সংঘটিত করব নয় তার বাবে তীব্রতর করে তুলিছে তালাচী অভিযান জাগিরোদর ভিতরুয়া অঞ্চলের অলিয়ে গলিয়ে পহরা দিয়ার লগতে মূল পথরে অহা যাওয়া করা প্রতিখন বাহনের উপর চোকা দৃষ্টি রাখিছে আরক্ষী প্রশাসনে জাগিরোদ আরক্ষী থানার পরিদর্শক উৎপল বরার নেতৃত্বত যান বাহনসমূহ আরক্ষীয়ে তন্ন তন্নক তালাচী চলুত পরিলক্ষিত হয়েছে আমার রুটিন যেহেতু চেকিং চলি থাকে আমি এরিয়া ডমিনেশন করে থাকা আছে বিধানসভা ইলেকশন যেহেতু আহি আছে এটা আমি বাইক গাড়ি বা পার্মানেন্ট চেকপোস্ট যা থাকে আমি ডেইলি রেগুলারলি করে থাকা হয়েছিল তাতে যা অপরাধী মানে যা ট্রাবুল মঙ্গাস থাকে ইহতে যাতে শান্তভাবে থাকে ইলেকশনের প্রাক মুহূর্ত সেইটার কারণে ডমিনেশন করার উদ্দেশ্যে এইখানে ব্যবস্থা লওয়া হয়েছে আরক্ষী ফলের নির্বাচনের দিন চমু চাপি অহার লগে উত্তপ্ত হয়ে পড়েছে মরিগাঁওর নির্বাচনিক পরিস্থিতি নিশা মরিগাঁও সমষ্টির নির্দলীয় প্রার্থী রাতুল বরাক অচিনাক্ত ব্যক্তির ফোনযোগে ভাবুকি প্রার্থীর রাতুল বরাক নির্বাচনী প্রচারত কেবল হিন্দুত্ব হয়ে প্রচার চলাবলে নির্দেশ অচিনাক্ত ব্যক্তিজনের রাতুল বরাক ফোনত অশ্লীল গালি গালাজ পড়ার উপরও মৃত্যুর ভাবুকি প্রদান করার অভিযোগ উত্থাপন করেছে নির্দলীয় প্রার্থী রাতুল বরাই এই সন্দর্ভত মরিগাঁও সদর আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে রাতুল বরাই উল্লেখযোগ্য যে প্রার্থী রাতুল বরাই প্রথমে এই ঘটনার সন্দর্ভত মরিগাঁও আরক্ষী অধীক্ষকক লিখিত আবেদন দাখিল করবলৈ গৈছিল যদিও আরক্ষী অধীক্ষকে আবেদন গ্রহণ নকৰি সদর আরক্ষী থানালৈ পঠিয়াই দিয়াটো তাৎপর্য বহন করেছে মানে আননোন নাম্বার মূল ফোন আহিলে ফোন আহি তেখেতে ফোন কল বলে হ্যালো কোনে কলে
তারপর এজন এজন পুরুষ মাতটা মোক শুনিলো, শুনার পিছত তেখেতক মই সম্বোধন করলো দাদা বলে সম্বোধন করলো। তেখেতে মোক কলে কোথা আগতে আপনি মোক চা বলে কয় আর আজি মোক আপনি দাদা বলে কলে যে বলে চাক বলে আপনার পয়সাটো দিলে ভালো হবে। তেখেতে পয়সাটো মোক দিয়া না, কোথা আপনি বাবু এটা ভাবি এমএলএ যে নহক আপনি হিন্দুত্ব হয়ে কাম করো। তেখেতে কোথা না হিন্দুত্ব কথা কোক ঠিক কিনা অশ্লীল ভাষা যাব আপনার প্রকাশ করবো না। আসলে মানে তখন সুদলে আপনি মোক তেনে কি কে না তুমি বেশি কথা নকবা, বেশি কথা নকবা, তোমাক আমি চাই লম আর যু কথা মানে আপনার ইয়াতে কলে হয়তো নির্বাচন আয়োগ কিনা বিজেপি করবো। আর সেই কারণে মানে আজি আহিলো মরিগাঁও জেলা আরক্ষী অধীক্ষক বিষয়ালয় এখন মানে অভিযোগনামা লো আছে মানে কি হয়তো মোক মারি পেলাব পারে।